আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আমি জুয়েল পাটোয়ারি আপনাদের সামনে হাজির আমাদের ধারাবাহিক অটোকে থ্রি ডি প্রফেশনাল ট্রেনিং কোর্সের। আজকে আমরা 3 নম্বর পার্ট শিখব। তো তো তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে একটু রিকোয়েস্ট, যেহেতু আমি টিউটোরিয়াল আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য মোস্ট ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল টিউটোরিয়াল আপলোড করার জন্য, এবং আপনারাও আমাকে সাহায্য করতেছেন, তো আপনারা আমাদেরকে আমাকে উৎসাহ করতেছেন, তো সেই জন্য আসলে তো মূলত এই টিউটোরিয়ালগুলো বানানোর শক্তি বা সময় পাচ্ছি বা ম্যানেজ করতে পারতেছি। তো আমি আশা করব আমার টিউটোরিয়ালগুলো যাদের দেখে যাদের কাছে ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে যাদের বাসায় ওয়াইফাই আছে তারা ডাউনলোড না করে অনলাইনে আমার ভিডিওগুলো দেখবেন। তা আপনারা নিশ্চয়ই চান না যে আমার আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাক, আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাক, তো সেজন্য একটু আপনারা আমাকে হেল্প করলেন, আমি আপনাদেরকে হেল্প করলাম, তো দুইজনের কম্বিনেশনে আসলে ভালোভাবে চলা যাবে। তো ফ্রেন্ড, আর হচ্ছে আমার অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না, বাট আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যত নতুন টিউটোরিয়াল আপলোড দিব সেগুলো আপনি সবার আগে আপডেট পাবেন। আমি অবশ্যই ইনশাল্লাহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে এবং আর্কিটেকচারাল যত সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার উপরে ইনশাল্লাহ খুব ভালো ভালো টিউটোরিয়াল বানাবো, সে পর্যন্ত অবশ্যই আমি আশা করি যে আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন ফ্রেন্ড, আজকে আমাদের ধারাবাহিক যে কোর্সে চলে যাই। তো দেখি কোর্স আউটলাইনে কি দেওয়া আছে। পার্ট 3 তে দেওয়া আছে হচ্ছে আইসোমেট্রিক মডেলিং, ঠিক আছে, আইসোমেট্রিক মডেল বাই ইউজিং ক্যাড স্ট্যান্ডার্ড আইসোমেট্রিক স্ন্যাপ স্টাইল এন্ড গ্রিড। অর্থাৎ দ্যাট মিন্স আমার 3 নম্বর পার্টে বলা আছে আইসোমেট্রিক মডেলিং সম্বন্ধে বলা আছে, তো আমরা আজকে আইসোমেট্রিক মডেলিং সম্বন্ধে জানবো। এটাকে আমরা একটু ফিক্সড করে দিই। আইসোমেট্রিক বলতে হচ্ছে যে কোনো অবজেক্টের দেখতে আইসোমেট্রিক যে ড্রয়িংগুলা এটা এগুলা দেখতে 2D, দেখতে 3D-র মতো, বাট আসলে 2D। আইসোমেট্রিক ড্রয়িং যেখানে আমরা এর 2 নম্বর পার্টে দেখছি, আমরা যখন ওইখানে কাজ করছি তখন আমার ইদের ইউসিএস আইকনটা চেঞ্জ হয়ে গেছে, বাট আইসোমেট্রিক ড্রয়িংয়ে যখন আমরা কাজ করব তখন দেখবেন যে আমাদের এই ইউসিএস আইকন কখনো চেঞ্জ হবে না, পাল্টাবে না, ঠিক আছে। আইসোমেট্রিক ড্রয়িং 3D-র মতোই দেখতে কিন্তু 2D ড্রয়িং। তো চলুন আমরা আইসোমেট্রিক ড্রয়িংটা কি আমরা প্র্যাকটিক্যালি করলে আমরা আরো সহজে বুঝে যাব। তো প্রথমে যে লাইনটা বলা আছে সেটা হচ্ছে আইসোমেট্রিক মডেল বাই ইউজিং ক্যাড স্ট্যান্ডার্ড আইসোমেট্রিক স্ন্যাপ স্টাইল এন্ড গ্রিড, অর্থাৎ স্ন্যাপ এন্ড গ্রিডের মাধ্যমে আমরা আইসোমেট্রিক ড্রয়িং করব। তো চলুন আমরা প্রথমে স্ন্যাপ এন্ড গ্রিডে মাধ্যমে আইসোমেট্রিক ড্রয়িং করব। তার আগে আমরা গ্রিড অন করে নিতে পারি। আমরা যারা অটোকে 2D ভালো জানেন না, যারা 2D ভালো জানেন না তারা অবশ্যই 2D টিউটোরিয়াল আমার চ্যানেলে 2D টিউটোরিয়ালগুলো আপলোড করা আছে, অবশ্যই 2D টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, কারণ আপনি 2D যদি ভালো না পারেন আদারওয়াইজ আপনি 3D পারবেন না। সো এই যে সেজন্য আপনি অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসুন এবং 2D টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখে আসুন। তো আমি কিবোর্ড থেকে F7 প্রেস করে গ্রিড অন করলাম। গ্রিড দেখেন আমার স্ক্রিনে অনেক, আমি ঝুম অল করে নিলাম, আমাদের স্ক্রিনে অনেকগুলো ফোটা ফোটা চলে আসছে, এগুলাকেই বলা হয় গ্রিড আর কি, গ্রিড পয়েন্ট। তো তারপরে আমি কি করব, স্ন্যাপ কমান্ড দিব আমি আইসোমেট্রিক মোডে যাওয়ার জন্য। আইসোমেট্রিক মোডে যাওয়ার জন্য স্ন্যাপ কমান্ড দিব, SNAP স্ন্যাপ লিখে এন্টার দিলাম। তারপর হচ্ছে স্ন্যাপ, এখানে দেখেন স্ন্যাপ স্পেসিফাই স্পেসিং অর দিয়ে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে হলো স্টাইল, তো আমি স্টাইলের জন্য S লিখে এন্টার দিলাম। তারপরে আইসোমেট্রিকের জন্য I লিখে দেখেন এখানে স্ন্যাপ এন্টার স্ন্যাপ গ্রিড স্টাইল, তো স্ন্যাপ গ্রিড স্টাইল আমি দিলাম আইসোমেট্রিক, আইসোমেট্রিকের জন্য I লিখে এন্টার দিলাম, ওকে। তারপর বলতেছে স্ন্যাপ স্পেসিফাই ভার্টিক্যাল স্পেসিং, তো ভার্টিক্যাল স্পেসিং আমি দিলাম 1 ইঞ্চি রইল, ঠিক আছে, আমার গ্রিড স্পেসিংও 1 ইঞ্চি ছিল। দেখেন আমার গ্রিডের যেই পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি অলরেডি আইসোমেট্রিক মোডে আমি চলে আসছি। এবং হলো অবজেক্ট স্ন্যাপকে অন করার জন্য F9 অন করে দিতে অবশ্যই, যাতে স্ন্যাপে ধরে, F9 অন করা আছে কিনা দেখতে হবে। আচ্ছা, আইসোমেট্রিকে এই যে আমি এখন কিন্তু আইসোমেট্রিক মোডে চলে আসছি এবং আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। তো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আইসোমেট্রিকে তিনটা প্লেন হচ্ছে কি কি, একটা হচ্ছে লেফট প্লেন, রাইট প্লেন, টপ প্লেন,
তো আমরা যে আমাদের যে কোনো অবজেক্টগুলোকে ড্র করব সবগুলা তিনটা প্লেনেই অবজেক্টটা হবে ঠিক আছে তো সেই প্লেনটা চেঞ্জ করার জন্য কি কমান্ড ব্যবহার করব সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে F5 যদি চেঞ্জ করি তাহলে আমাদের আইসো প্লেনগুলো চেঞ্জ হবে দেখবেন আমার মাউসের কার যে কারসরটা চেঞ্জ হবে দেখেন আমি যদি কিবোর্ড থেকে F5 প্রেস করি দেখেন আমার এখন এবং কমান্ড প্রম্পট এরিয়া দেখাচ্ছে আইসোপ্লেন টপ আইসোপ্লেন টপ দেখাচ্ছে তারপর যদি আমি প্রেস F5 করি তারপর আবার রাইট প্লেনে চলে গেলাম আবার F5 দিলাম তারপর লেফট প্লেনে চলে গেলাম আবার দিলাম টপ প্লেনে চলে আসলাম তো এরকম ভাবে আমরা আইসোপ্লেন গুলো চেঞ্জ করে করে আমরা কাজ করব তো সাপোজ আমরা এখন একটা আইসোমেট্রিক বক্স ড্র করব তো আমি কি করব দেখেন এখানে আমি লাইন কমান্ড নিলাম নিয়ে আমরা কিছু একটা ড্র করব দেখেন আমার আইসো আমাদের কারসরটা আসলে রাইট প্লেনে যার কারণে রাইট প্লেনের দিকে হচ্ছে আমি যদি এখানে লাইন ড্র করি এখান থেকে এখানে আসলাম আবার এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে ওকে আমাদের একটা প্লেনে লাইন ড্র করা হয়ে গেছে তারপর আমরা এখন আমরা রাইট প্লেনে আমাদের ড্র করা শেষ আমরা এখন F5 কিবোর্ড থেকে দিয়ে আমরা এখন আইসো প্লেন চেঞ্জ করব আমরা এখন টপ লেফট প্লেনে চলে এসেছি সো আমরা এখান থেকে এখানে লেফট দিকে আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে তারপর আমি এন্টার দিয়ে দিলাম দেখেন দুইটা লেফট এবং রাইট সাইড আমাদের ড্র করা হয়েছে অবজেক্টের তারপর আমি রাইট আবার লাইন কমান্ড নিলাম তারপর F5 দিয়ে টপ প্লেনে গেলাম এই যে টপ প্লেনে আসছি তো এখান থেকে এখানে এখান থেকে এখানে তো দেখেন একটা বক্স আমরা ড্র করা হয়ে গেছে কিন্তু বক্সটা দেখতে হুবহু কিসের মতো একেবারে 3D এর মতো দেখতে মনে হচ্ছে যে 3D ফ্রেন্ড অনেকে হয়তো বুঝতে পারেন না আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু লাইন একটা মোটা করে নিয়ে যাতে আপনারা দেখতে পান বোঝা যায় কি ক্লিয়ার দেখেন আমি আবার লাইন কমান্ড নিলাম আমি F5 দিয়ে আমি রাইট প্লেনে আছি এখন রাইট প্লেন সাপোজ এখান থেকে আমি এই দুই ঘর আসলাম এখান থেকে এই দুই ঘর আসলাম আবার এখান থেকে দুই ঘর এখান থেকে দুই ঘর দুই ঘর এসে মানে গ্রিডে গ্রিডে কিন্তু আমি যাচ্ছি অন্য কোথাও না আবার F5 ক্লিক F5 প্রেস করলাম তারপরে আমার আইসো প্লেন চেঞ্জ হয়ে গেছে দেখেন লেফট প্লেনে চলে আসছে তারপর আবার আমি লাইন কমান্ড দিলাম এখান থেকে এখানে আসলাম আর এখান থেকে এখানে এখান থেকে এখানে ওকে তারপরে আবার আমি লাইন কমান্ড দিলাম তারপর F5 প্রেস করব আমি এখান থেকে এদিকে আসলাম এখান থেকে এদিকে আসলাম তো আপনি এইভাবে আপনি চিন্তাধারা করে যে কোনো ধরনের আইসোমেট্রিক ড্রয়িং এইভাবে নিজে ড্র করতে পারবেন মানে আইসোমেট্রিক ড্রয়িং মূলত দেখতে দেখেন আমার ইউসু সাইকেল কিন্তু XY দেখাচ্ছে দেখতে 3D মতো বাট কিন্তু 2D ড্রয়িং এটা অবশ্যই 2D ড্রয়িং দেখতে 3D মতো ওকে তারপর আমরা এখন দেখব হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং এ যে কোন ধরনের শেপ ড্র করা একেবারে ইজি বাট সার্কেল ড্র করা কঠিন আমি এখন দেখাবো আর কি সার্কেল ড্র করা আরেকটা হলো আমি শুধু এখন আপনাদেরকে আইসোমেট্রিকটা কিভাবে ইউজ করে কিভাবে নরমাল সিম্পল বেসিক জিনিসগুলো দেখাচ্ছি তারপরে আমাদের আইসোমেট্রিকের উপরে আরেকটা পার্ট আছে যে 4 নাম্বার পার্ট এখানে কিভাবে আরসিসি বিল্ডিং তৈরি করে এবং স্টিল শেড বিল্ডিং কিভাবে তৈরি করা যায় এগুলো আমরা টেবিল বিল্ডিং কিভাবে তৈরি করা যায় আইসোমেট্রিকে সেগুলো আমরা দেখাবো তো এখন তাই এখানে আমরা কিভাবে টেক্সট ডাইমেনশন তারপর টেক্সট ডাইমেনশন সার্কেল কিভাবে এই আইসোমেট্রিক মধ্যে আঁকা যায় সেটা আমরা দেখব তো এখানে দেখেন আমরা এই বক্সটা আশা করি আঁকা আমরা আপনারা বুঝছেন এখন আমরা দেখব হচ্ছে এখানে দেখেন আমাদের কোর্স আউটলাইনে বলা আছে সার্কুলার অবজেক্ট এন্ড নেক্সট ইন আইসোমেট্রিক প্লেন অর্থাৎ আইসোমেট্রিক প্লেনের মধ্যে সার্কুলার অবজেক্ট ড্র করা যায় যেমন এখানে টপ প্লেন আছে টপ প্লেনের মধ্যে একটা সার্কেল ড্র করা সার্কুলার অবজেক্ট মানে আপনি এই কমান্ডগুলোকে ব্যবহার করাতে জানা হচ্ছে আমার উদ্দেশ্য এবং ওগুলো করতে পারা হচ্ছে উদ্দেশ্য সেই জন্য আমি এই যে অবজেক্টগুলো দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি মানে বিষয়টা আপনাকে বুঝাই দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের কিছুই বানাইতে পারবেন নো প্রবলেম তো এখন দেখেন আমরা এই এই রাইট সাইডে আমরা কি করব আই একটা সার্কেল ড্র করব আর এই লেফট সাইডে একটা সার্কেল ড্র করব এই টপ সাইডে একটা সার্কেল লেফট সাইডে একটা সার্কেল ড্র করব তো সেই জন্য আমরা কি করব আমরা প্রথমে একটা লাইন কমান্ড নিয়ে নিতে পারি যাতে লাইনের সেন্টারে আমরা সার্কেলটা বসাইতে পারি সেই জন্য এখন দেখেন আমরা যারা 2D পারেন তারা অবশ্যই জানেন যে কি আমরা তো সার্কেল এমনি ড্র করতে পারি অনেকে তো বলতে পারেন যে আমরা সার্কেল তো আমরা ড্র করতে পারি সার্কেল জাস্ট কমান্ড নিয়ে এসে বসাই দিলাম আমি সার্কেল কমান্ড নিলাম দেখেন কি হয় ঘটনা আমরা F9 টা অফ করে দিলাম F9 কিবোর্ড থেকে প্রেস করলে স্ন্যাপটা অন হয়ে গেল এখন সার্কেল কমান্ড যদি আমরা নিয়ে আসি দেন এখানে ধরলাম দেখেন এখানে আঁকলে যেরকম দেখাচ্ছে এই পাশে আঁকলেও একই রকম দেখাচ্ছে এই পাশে আঁকলেও একই রকম দেখাচ্ছে ঠিক আছে
মানে এইটা এই লাইনগুলো যে অ্যালাইনমেন্ট বরাবর আছে এই সার্কেলটা কিন্তু সেম অ্যালাইনমেন্ট বরাবর নাই এই পাশে যেরকম ভিউ এই পাশে একই রকম ভিউ এই পাশে একই রকম ভিউ যার কারণে আমরা সার্কেল দিয়ে এখানে এই সার্কেল আইসোমেট্রিকে নরমাল সার্কেল দিয়ে সার্কেল ড্র করতে পারবো না তো সেজন্য আমরা ইলিপস নিব ইলিপস নিয়ে এন্টার দিলাম তারপর আছে দেখেন ইলিপসের এখানে অপশন আছে যে অ্যাক্সিস ইন পয়েন্ট অর আর্ক সেন্টার আইসো সার্কেল আমরা এখান থেকে আইসো সার্কেল নিব আইসো সার্কেল জন্য আই লিখে এন্টার দিলাম তারপর এখানে সেন্টার পয়েন্ট ক্লিক করলাম তারপরে বলতেছে আমরা যেহেতু রাইট প্লেনে কাজ করব সেজন্য রাইট প্লেনে আসি আমরা অথবা যে প্লেনে যাব সেই প্লেনকে F5 দিয়ে চেঞ্জ করে নিতে হবে আইসো প্লেন তো আমরা এখানে 0.5 ডায়ামিটার দিলাম হচ্ছে 0.5 দিলাম হচ্ছে ডায়ামিটার ওকে দেখেন একটা হোল তৈরি হয়ে গেছে এখন দেখেন এই প্লেনে এই সার্কেলটা মনে হচ্ছে যে এই প্লেনের মধ্যে হোল বা গর্ত তারপর আবার আমি লেফট সাইডে ড্র করব আইস ইলিপস তারপরে আইসো সার্কেলের জন্য আই লিখে এন্টার তারপরে এই সেন্টার পয়েন্ট এখানে ক্লিক করলাম F5 দিয়ে আইসো প্লেন চেঞ্জ করে নিলাম তারপর হচ্ছে ডায়ামিটার দিলাম হচ্ছে ওই সার্কেলটার 0.5 দিলাম ওকে দেন হয়ে গেছে আমি এই রেফারেন্স লাইনটা ফলাই দিলাম তারপরে হচ্ছে টপ প্লেনে আমরা F5 দিয়ে টপ প্লেনে চলে যাব তারপর আবার ইলিপস কমান্ড নিলাম ইলিপস সেন্টার পয়েন্ট এখানে নিলাম তারপর হচ্ছে সরি ইলিপস কমান্ড নিলাম আইসো সার্কেলের জন্য আই লিখে এন্টার দিলাম এখানে ক্লিক করলাম সেন্টার পয়েন্ট নিলাম ডায়ামিটার জন্য ডি লিখে এন্টার 0.5 ডায়ামিটার দিলাম তো ফ্রেন্ড দেখেন আমাদের এই একটু আগে আমি নরমাল সার্কেল দিয়ে দেখাইছি আর এখন দেখেন আইসো সার্কেল দিয়ে দেখাইছি এখন তিনটা প্লেনে তিনটা যে সার্কেল আছে তিনটা সার্কেল কিন্তু তিন প্লেনের অ্যালাইনমেন্ট অনুযায়ী আছে এবং হলে তিনটা কিন্তু তিন রকম ভিউ দিচ্ছে তো ফ্রেন্ড এই হচ্ছে আমাদের সার্কুলার অবজেক্ট ড্র করা তারপরে আমরা দেখব যে এই আইসোমেট্রিক প্লেনে কিভাবে টেক্সট অ্যাড করে দেখেন আমাদের তারপরে লেখা আছে যে অ্যাড টেক্সট ইন আইসোমেট্রিক ড্রয়িং তারপরে দেখব আমরা ডাইমেনশন ওকে টেক্সট আমরা দেখব টেক্সট টেক্সটের জন্য আমরা প্রথমে টেক্সট স্টাইল সেট করে আসতে হবে এসটি লিখে এন্টার দিলাম যেটা আমরা 2D তে আমরা আগে দেখাইছি তো এখান থেকে নিউ স্টাইল নিলাম তো এখানে দিলাম হচ্ছে লেফট আইএলই এফটি লেফট দিলাম ওকে দিলাম তারপরে এখানে ফ্রন্ট টাইমস নিউ রোমান থাকলো এখানে টেক্সট হাইট চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমরা এখানে দিলাম না আমরা পরে কমান্ডে দিব এখানে অবলিক অ্যাঙ্গেল থাকবে হচ্ছে -30° অ্যাঙ্গেল অ্যাপ্লাই দিলাম ক্লোজ দিলাম ইয়েস দিলাম ওকে তারপর আবার তিনটা স্টাইল তিনটা প্লেনের জন্য তিনটা স্টাইল সেট করতে হবে তারপর নিউ নিউ ইয়েস নিউ স্টাইল দিলাম হচ্ছে যে আপনার রাইট দিলাম RIGHT রাইট সাইড ওকে দিলাম ইয়েস দিলাম তারপর এখানে দেখেন এখানে দেব হচ্ছে অবলিক অ্যাঙ্গেল 30 ওকে রাইট সাইডে অবলিক অ্যাঙ্গেল 30 আর সব সেম থাকলো ইয়েস দিলাম ক্লোজ দিলাম ওকে তারপর আবার স্টাইল তিনটা সেট করতে হবে নিউ টপ দিলাম টপ টপ ওকে এখানে অবলিক অ্যাঙ্গেল আমরা +30 রইলো আমরা ঠিক আছে টপে +30 অবলিক অ্যাঙ্গেল ওকে ক্লোজ ঠিক আছে দেখেন আমরা স্টাইল টুলবারে টপ লেফট রাইট নামে তিনটা স্টাইল সেট হয়ে গেছে এখন আমরা টপ সেট কারেন্ট অবস্থায় আছে সো আমরা টপে আমরা টেক্সট অ্যাড করব তো এখন আমরা লিখব টেক্সট কমান্ড দিলাম এখানে স্পেসিফাই সেন্টার পয়েন্ট টেক্সট হাইট দিলাম 0.5 ইঞ্চ ওকে তারপরে টেক্সট অ্যাঙ্গেল দিলাম হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল আর কি টেক্সটের রোটেশন অ্যাঙ্গেল দিলাম হচ্ছে -30 দেখেন এখন যদি টপ লেহি টপ ওকে আমাদের লেখা শেষ দেখেন মনে হচ্ছে যে টপ লেখাটা টপের মধ্যে শুয়ে আছে একেবারে টপের যে অ্যালাইনমেন্ট সেই অনুযায়ী আছে টপ লেখাটা ওকে এই হচ্ছে এভাবে হচ্ছে আপনি টপ সাইডে লিখবেন তারপর হচ্ছে যদি লেফট সাইডে আসি আমরা F5 দিয়ে লেফট সাইডে চলে আসলাম তারপর হচ্ছে এখান থেকে স্টাইল থেকে লেফট সিলেক্ট করবেন তারপর আবার টেক্সট কমান্ড দিলাম টেক্সট কমান্ড এখানে সেন্টার এখানে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ক্লিক করলাম তারপর টেক্সট হাইট 0.5 দিলাম তারপরে এখানে আপনার লেফট সাইডে সবসময় অবলিক অ্যাঙ্গেল -30 আর রোটেশন অ্যাঙ্গেলও -30 তো এখানে -30 দিলাম ঠিক আছে এখানে লিখলাম হচ্ছে লেফট এলই এফটি লেফট ওকে তারপর দেখেন এখন কিন্তু এই টেক্সটটা লেফট সাইডে আছে এবং লেফট সাইডে আছে এখন আমরা রাইট সাইডে লিখব আবার F5 দিয়ে চেঞ্জ করে নিলাম আইসোপ্লেন
তারপরে এখন আমরা এই স্টাইল টুলবার থেকে রাইট কে সেট কারেন্ট করে নিলাম তারপর আছে টেক্সট কমান্ড দিব টেক্সট কমান্ড তো আমি স্পেসিফাই সেন্টার পয়েন্ট ক্লিক করলাম এখন হাইট দিব হচ্ছে 0.5 ইঞ্চ তারপর হচ্ছে রোটেশন অ্যাঙ্গেল আমরা অবলিক অ্যাঙ্গেল দিছিলাম হলো পজিটিভ 30 মানে প্লাস 30 এখন রোটেশন অ্যাঙ্গেলও প্লাস 30 হবে সব সময় রাইট সাইডে অবলিক অ্যাঙ্গেল যা রোটেশন অ্যাঙ্গেল তা আর হচ্ছে লেফট সাইডে অবলিক অ্যাঙ্গেল মাইনাস হলে মাইনাস 30 আর রোটেশন অ্যাঙ্গেলও মাইনাস 30 আর হচ্ছে রাইট সাইডে অবলিক অ্যাঙ্গেল প্লাস 30 রোটেশন অ্যাঙ্গেল প্লাস 30 ওকে রাইট লিখলাম আর আই জি এস টি রাইট ওকে দেখেন ফ্রেন্ড আমাদের হয়ে গেছে রাইট লেখাটা এবং রাইট লেখাটা মনে হচ্ছে একেবারে তিনটা লেখা দেখেন তিনটা সাইডে আছে বোঝা যাচ্ছে যে তিনটা প্লেনে মানে আইসোমেট্রিকে আপনি এভাবেই লিখতে হবে এছাড়া কোনো উপায় নাই আপনি যে কোনো ড্রয়িং এ এভাবে লিখে বুঝাইতে হবে ওকে তারপরে আসি হচ্ছে আমরা ডাইমেনশন এখন আমরা একটা ডাইমেনশন দিব আইসোমেট্রিকে ডাইমেনশন দেব এখানে অবজেক্টটাকে বড় করে নি 5 গুণ করে দেই ওকে অবজেক্টটাকে একটু স্কেল করে বড় করে নিলাম যাতে আমাদের ডাইমেনশনটা দিতে সুবিধা এবং আপনাদেরকে বোঝাইতে সুবিধা ওকে তারপর আমি একটা অ্যাঙ্গুলার অ্যালাইন ডাইমেনশন দিলাম এখানে এই দেখেন 8 ইঞ্চি হয়েছে তো আমি তারপরে এদিকে দিলাম একটা ডাইমেনশন তারপরে এখান থেকে এখানে নিচে দিলাম হচ্ছে একটা ডাইমেনশন তারপরে এখান থেকে এদিকে নিচে দিলাম একটা ডাইমেনশন এখন দেখেন আমাদের ডাইমেনশনগুলো কিন্তু আমাদের লাইনের যে অ্যালাইনমেন্ট সে অনুযায়ী নাই ডাইমেনশন সে তার নিজের মতো আছে কিন্তু এটা কেমন বিশ্রী দেখায় না সেজন্য আমরা কি করতে হবে এগুলা ঠিক করে দিতে হবে তাহলে ডাইম এন্টার ডাইম এন্টার দিব ডাইম লিখে এন্টার দিব কমান্ড প্রম্পট এরিয়া এন্টার দিলাম তারপরে হচ্ছে অবলিক এর জন্য ওবি লিখে এন্টার দিব তারপরে সিলেক্ট এইটাকে আমরা সিলেক্ট করব এন্টার দিব তারপরে বলতেছে অবলিক অ্যাঙ্গেল যেহেতু নিচের দিকে নিব আমি ডাইমেনশনটা নিচের দিকে দিব তাইলে মাইনাস 90 দিব মাইনাস 90 দেখেন মানে মাইনাস 90 বরাবর সে হয়ে গেছে তারপর আমি যদি আবার আমি অবলিক দিলাম ডাইমেনশন ওই কমান্ডের মধ্যে আসি অবলিক দিলাম এটাকে সিলেক্ট করলাম এন্টার দিলাম অবলিক অ্যাঙ্গেল দিলাম হলে প্লাস 30 তাহলে দেন প্লাস 30 দিকে চলে গেছে রাইট সাইডে ঠিক আছে আবার আমি অবলিকের জন্য এটা এন্টার দিলাম এটাকে সিলেক্ট করলাম তারপরে আমি নিচের দিকে দিব সেজন্য মাইনাস 90 দিব ওকে মাইনাস 90 তে হয়ে গেছে তারপরে আবার আমি অবলিকের জন্য ওবি লিখে এন্টার দিলাম আমি ওই কমান্ডের মধ্যেই আসি ডাইম কমান্ডের মধ্যে এ এন্টার এটাকে সিলেক্ট এন্টার তারপর হচ্ছে মাইনাস 30 দিলাম লেফট সাইডে সো মাইনাস 30 এর দিকে চলে যাচ্ছে তারপর আবার আমি এটাকে সিলেক্ট তারপরে এটা অবলিক অ্যাঙ্গেল দিলাম হলে প্লাস 30 সরি অবলিক আবার আবার দিচ্ছি মাইনাস 30 হবে এটা এটা সিলেক্ট যেহেতু লেফট সাইডের দিকে হবে তাহলে মাইনাস 30 দেখেন সবগুলা ডাইমেনশন সুন্দরভাবে সজ্জিত হয়ে গেছে আমি একটু আরো একটু সুন্দর করে দেখাচ্ছি তো এই ক্যাড ফাইলটাও দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন দেখেন এখন কিন্তু সবগুলা জিনিসই খুব ক্লিয়ার একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখান থেকে 8 ইঞ্চি এখান থেকে এখানে 8 ইঞ্চি এখান থেকে এখানে 8 ইঞ্চি তো ফ্রেন্ড আমাদের দেখেন আমরা এই যে অ্যাড ডাইমেনশন এন্ড ইন আইসোমেট্রিক ড্রয়িং এই পর্যন্ত আজকের পার্টটা আজকের ক্লাসটা ছিল তো আশা করি আমি যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এখন আপনারা আরো বেশি 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 একটু প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং খুব বেশি বুঝে যাবেন আর যদি কেউ একান্তই বুঝতে না পারেন অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্টস করবেন আর যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করুন একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন